হ্যালো বন্ধুরা, আজকে আমি শিলং মেঘালয়ের এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। একটি ভিন্ন আঙ্গিকের ফলস দেখাবো, যা দেখে সকলেই চমকে উঠবে। এই ফলসটা স্তরে স্তরে সুবিন্যস্ত এবং হাজারো ঝর্ণার সমাবেশ। আজকে আমি তারই বাস্তব দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এলিফ্যান্ট ফলস মেঘালয়ের শিলং শহরের পাশেই অবস্থিত এবং এলিফ্যান্ট ফলসের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটি কয়েকটি ধাপে অবস্থিত এবং এখানে তিনটি এলিফ্যান্ট ফলস রয়েছে। প্রথমে রয়েছে ফার্স্ট ফলস, তারপরে সেকেন্ড ফলস এবং থার্ড ফলস। এখানে সিরিয়াল মেনটেন করে ফলসে যেতে হয়। প্রথমে আমি ফার্স্ট ফলস, তারপর সেকেন্ড ফলস এবং তারপরে থার্ড ফলসে প্রবেশ করব এবং সমস্ত ঝর্ণাগুলো দেখাবো। ফলসগুলো অত্যন্ত সুন্দর এবং অন্ততপক্ষে কয়েক হাজার মিটার উপর থেকে ফলসের পাহাড় পড়ছে। ক্যামেরায় মনে হচ্ছে অনেক অল্প জায়গা, কিন্তু দেখো কয়েকটা ধাপে অবস্থিত এক ধাপ। এবং দেখো প্রত্যেকটা মনে হবে যেন সিঁড়ি কেটে কেটে করা হয়েছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে পানি পড়লো এবং তৃতীয় ধাপে আর এক স্তরে পানি পড়ে যাবে। এখানে এটি একটি বেশ চমৎকার ও সুদৃশ্যময় জায়গা, যে জায়গাটা সবারই পছন্দের একটি জায়গা এবং পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন এবং এলিফ্যান্ট ফলসগুলোর সঙ্গে তাদের সুন্দর সময় কাটান। এখানে কিন্তু পানির গতিটা অনেক বেশি এবং এখানে হাত লাগলে কিন্তু মানুষের হাত একবারে ছিঁড়ে যাবে, এতটাই স্পিড এই পানির। এবং এর ধারের কাছে যাওয়া কিন্তু সম্ভব না, মনে হবে যেন একেবারে মানুষ এটা কেটে কেটে এরকম তৈরি করছে। আসলে বিষয়টা এমন নয়, এটা কিন্তু সম্পূর্ণ স্তরে স্তরে এভাবেই সজ্জিত হয়েছে, একাই প্রাকৃতিকভাবে এগুলো হয়েছে। এটা কিন্তু এখানে কয়েক হাজার মিটার, আমি অনেক দূর থেকে ভিডিওটি ধারণ করে করেছি যার জন্য মনে হচ্ছে ছোট, কিন্তু এটা অনেক বড়। এখানে কয়েক হাজার মিটার উঁচু থেকে নিচের দিকে পানি পড়ে, এটা আরও কয়েক হাজার মিটার, অর্থাৎ আমি অনেক নিচে থেকে এই ভিডিওটি করার চেষ্টা করেছি, অনেক রিস্কি অবস্থায় ভিডিওটি করেছি। এবং এর রয়েছে আরও কয়েকটি ব্রিজ, যে ব্রিজ অতিক্রম করেই মূলত পার হতে হয়। আজ সেই বিষয়গুলো আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে। আমার সঙ্গে আরও কিছু সম্মানিত ব্যক্তি আছেন যারা এই ফলস দেখার জন্য আগ্রহী ছিলেন, আমি নিজেও অত্যন্ত আগ্রহী ছিলাম এবং তাদের প্রচেষ্টার ফলেই কিন্তু আজকে আমরা এই ফলসটা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। তো খুবই চমৎকার, আমি ব্রিজে হাত দিয়ে দেখছি কারণ অনেক উঁচুতে আছি, একটু ভয়ও লাগে। আরও কয়েকটা ব্রিজ রয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। আমি এখন একেবারে নিচের দিকে যাচ্ছি, আরও নিচে কিছু ফলস রয়েছে সেগুলো দেখানোর জন্য। একটু যেতে সময় লাগবে, এখানে অন্তত কয়েক হাজার সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের নিচে যেতে হয়। হেঁটে যাচ্ছি, এখানে কয়েক হাজার সিঁড়ি রয়েছে, আমি একটু দ্রুত যাচ্ছি এবং কিছুটা টেনে দিলাম যাতে দ্রুত ভিডিওটা শেষ করতে পারি, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা দেখলে তোমরা চমকে যাবে। এই ব্রিজটা অতিক্রম করলে আমরা ফার্স্ট ফলস শেষ করব, এটা হচ্ছে সেই ফার্স্ট ফলস। আমরা আরও ফলস, আরও দুইটা ফলস দেখতে পারবো। এখানে রয়েছে মোট এলিফ্যান্ট ফলসের, এখানে তিনটা এলিফ্যান্ট ফলস রয়েছে এবং এখানে সকল ফলসের পানি কিন্তু একই গতিতে চলছে। ভিডিওতে মানুষের যে দর্শক অর্থাৎ দর্শকের ভিড়টা কমিয়ে এনেছি, আমি মূলত হচ্ছে ফলসগুলো ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি। ফলসের পানিগুলো অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, তোমরা দেখো কত দূর থেকে আমি ভিডিওগুলো করেছি।
এখানে আমি সেলফির মাধ্যমে তোলার চেষ্টা করছি। পানিগুলো একদম অনেক পানি কিন্তু অনেক ঠান্ডা, এবং পানির এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেন এটি পান করা যাবে। স্রোতগুলো কিন্তু খুবই অসাধারণ লেগেছে, আর দেখো কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি। ফলসের পানি এত সুন্দর পরিষ্কার হয়, ময়লাহীন পানি, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি সর্বশেষ তৃতীয় নম্বর ফলসটি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তৃতীয় নম্বর ফলস, এবং সিঁড়ি দিয়ে আমি খুব কাছে যাওয়ার চেষ্টা করছি। কাছ থেকে আমি আরও তোমাদেরকে দেখাবো। এবং আমাদের যে একটি দল এখানে এসেছিল, এরা আমাদের সম্মানিত সভাপতি স্যার, অধ্যক্ষ মহোদয় স্যার, এবং আমরা সহকর্মীবৃন্দ সবাই এখানে আছি। এবং তিনটি ফলস দেখা শেষে আমরা এলিফ্যান্ট ফলসের সামনে এসে, অর্থাৎ মুভমেন্টের জায়গাতে এখানে এসে সবাই চা কফি খাচ্ছে। আমি যদিও খাচ্ছি না, আমাদের সভাপতি স্যার এবং আমি এখানে বসে আছি এবং ভিডিওটি করলাম। এখান থেকে মূলত সে এলিফ্যান্ট ফলসের ঢোকার মূল প্রবেশপথ। তো এই ছিল হচ্ছে শিলং মেঘালয়ের গুরুত্বপূর্ণ এলিফ্যান্ট ফলস, যেখানে তিনটি ভিডিও তিনটি ফলস দেখালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।